আসসালামু আলাইকুম বন্ধুরা, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা অনেক সময় অনলাইনে দেখে থাকি লোকেশন ট্র্যাক করার বিভিন্ন ভিডিও, ফোন নাম্বার দিয়ে কীভাবে লোকেশন ট্র্যাক করা যায়। ইউটিউবে এরকম অসংখ্য ফেক ভিডিও রয়েছে ফোন নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করার, কিন্তু কোনোটাই প্রকৃতপক্ষে কাজ করে না। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আসলেই ফোন নাম্বার দিয়ে আপনারা লোকেশন ট্র্যাক করতে পারবেন খুব সহজে চাইলেই। যেমন প্রথমে আমি আমার লোকেশনটা ট্র্যাক করে দেখাচ্ছি। এটা হচ্ছে SMS-এর মাধ্যমে এবং শুধু গ্রামীণ ফোন ইউজাররাই এই সার্ভিসটি গ্রহণ করতে পারবেন। তো আমি একজন গ্রামীণ ফোন ইউজার এবং লোকেশনের এই সার্ভিসটি আমি রেজিস্ট্রেশন করে রেখেছি, যার জন্য আমি চাইলে কিন্তু আমার নিজের বা বন্ধুদের লোকেশন সহজেই জানতে পারবো বা প্রিয়জনদের লোকেশন সহজেই জানতে পারবো। তো আমি যদি প্রথমে আমার লোকেশনটা আপনাদেরকে দেখাই, তাহলে দেখাচ্ছি, আপনারা দেখেন SMS করে। তো যেই নাম্বারে SMS করতে হবে তা হচ্ছে 230 20 230 20, এই নাম্বারে SMS করতে হবে। তো এখানে যদি আমি লোকেট মি লিখে SMS করি, তাহলে তারা আমার লোকেশনটা দেখিয়ে দেবে। তো এখানে আমি লোকেট স্পেস মি লিখে SMS করছি 230 20 নাম্বারে। তো এই নাম্বারে SMS করার পর তারা কিন্তু আমার লোকেশনটা সাথে সাথে দেখিয়ে দেবে যে আমি এই মুহূর্তে কোথায় আছি। তো যে এখানে দেখতে পাচ্ছেন একদম স্পষ্টত, আমি SMS করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইউর কারেন্ট লোকেশন ইজ পূর্ব চাঁদপুর লক্ষ্মীপুর দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট সিলেট ডিভিশন বাংলাদেশ। এখানে টাইমটা করে দেখাচ্ছে আপনার উপরের দিকে টাইম আইকন দেখুন, এখানে দেখুন এই যে এখানে 9:22, এখানে দেখুন এই যে 9:21 আমার লোকেশনটা কিন্তু দেখিয়েছে Monday 17 January। তো এই হচ্ছে মূলত লোকেশন ট্র্যাক করার সিস্টেম। তো আপনারা এটা কীভাবে করবেন তাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো। এভাবে আপনারা চাইলে আপনাদের নিজেদের লোকেশন, আপনাদের প্রিয়জনদের লোকেশন কিন্তু খুব সহজেই ট্র্যাক করতে পারবেন গ্রামীণ ফোন সিমের মাধ্যমে। তো এর জন্য গ্রামীণ ফোনের একটি সার্ভিস রয়েছে যেটার নাম হচ্ছে বাডি ট্র্যাকার। এই বাডি ট্র্যাকার সার্ভিসের মাধ্যমে আপনি চাইলে আপনার নিজের বা আপনার প্রিয়জনদের, আপনার বাবা মা, ভাই বোন, বন্ধুবান্ধব বা আপনজনদের লোকেশন কিন্তু ট্র্যাক করতে পারবেন। অনেক সময় আমাদের বিভিন্ন প্রিয়জন বাইরে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, বা আমরা ফোন দিলে ফোন বন্ধ থাকে বা ফোনে পাওয়া যায় না, তখন আপনি চাইলেই কিন্তু খুব সহজে তার লোকেশনটা ট্র্যাক করতে পারবেন আমি যে প্রসেসটা দেখিয়েছি এভাবে SMS করার মাধ্যমে। তো এর জন্য কী করতে হবে? এর জন্য আপনাকে প্রথমে এই সার্ভিসটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই সার্ভিস না রেজিস্ট্রেশন করলে আপনি কিন্তু SMS-এর মাধ্যমে লোকেশন দেখতে পারবেন না। তো এটা রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো স্টার্ট লিখে START স্টার্ট লিখে আপনাকে স্পেস দিয়ে আপনার নাম লিখে 230 20 এই নাম্বারে SMS সেন্ড করতে হবে, আপনি যদি মানে সার্ভিসটি চালু করতে চান। এর জন্য আপনাকে 2 টাকা খরচ করতে হবে এবং আপনি 100 SMS কিন্তু পেয়ে যাবেন। 100 SMS-এর পর যখন আপনি কারোর লোকেশন ট্র্যাক করতে যাবেন, তখন আপনার এখান থেকে আবার 2.55 টাকা করে কিন্তু চার্জ নেওয়া হবে। তো এটা চালু করার জন্য আপনাদের যা করতে হবে তা হচ্ছে START লিখে 230 20 নাম্বারে SMS করতে হবে। স্টার্ট লেখার পরে আপনার নামও লিখতে হবে, আমি যেমনটা করেছিলাম আমার SMS থেকে যদি আপনাদেরকে দেখাই, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন START স্টার্ট, তারপরে স্পেস দেওয়ার পর কিন্তু আমার নাম আমি লিখেছি, লেখার পর আমি পাঠিয়ে দিয়েছি 230 20 নাম্বারে। তো আপনি যখন স্টার্ট লিখে আপনার নাম লিখে এই নাম্বারে SMS পাঠিয়ে দেবেন, তখন কিন্তু আপনি সার্ভিসটি রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং যে কারো লোকেশন দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি পেজটা ইংলিশ করে নিচ্ছি বাংলাতে, এখানে যেহেতু ট্রান্সলেট করা তাই কিছু জিনিসে প্রবলেম দেখাচ্ছে, তো আমি পেজটা ট্রান্সলেট করে নিয়েছি। ট্রান্সলেট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে সার্ভিসটা চালু করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো হাউ টু রেজিস্টার, এখানে দেখতে পাচ্ছেন এই যে হাউ টু রেজিস্টার মানে কীভাবে সার্ভিসটি চালু করতে হবে। চালু করার জন্য আপনাদের টাইপ করতে হবে START স্টার্ট লিখে স্পেস দিয়ে ইউর নেম, আপনার নামটা লিখতে হবে এবং
23020 নম্বরে পাঠাতে হবে। পাঠানোর পর একটু সময় নেবে, সময় নেওয়ার পর কিন্তু আপনি সাকসেসফুলি রেজিস্টার করে ফেলবেন। তো এখন বিষয় হচ্ছে আপনি কি আপনার যে কোনো বন্ধু বান্ধবের লোকেশন দেখতে পারবেন কি না, আপনি চাইলে কিন্তু যে কারো লোকেশন দেখতে পারবেন না, যে সার্ভিসটি রেজিস্ট্রেশন করেছে তারটাই আপনি দেখতে পারবেন। তো আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদের মোবাইলে বা আপনার প্রিয়জনদের মোবাইলে আপনি নিজেই কিন্তু স্টার্ট লিখে স্পেস দিয়ে তার নাম লিখে 23020 নাম্বার এসএমএস করে সার্ভিসটি চালু করে রাখতে পারেন। আপনি যখন চালু করে রাখবেন তখন চাইলে কিন্তু আপনি যে কোনো সময় এইভাবে লোকেট স্পেস দিয়ে নাম অথবা যার লোকেশন দেখতে চান তার নাম্বার দিয়ে কিন্তু আপনি তার লোকেশনটি দেখতে পারবেন। তো বিষয় হচ্ছে আপনি যার লোকেশন দেখবেন তার এখানে শুধু চালু থাকলেই হবে না, তার এখান থেকে আপনার যে আপনি যে লোকেশন দেখবেন আপনার এটার অ্যাক্সেস নিতে হবে, অর্থাৎ কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য যা করতে হবে, আপনার বন্ধু বা প্রিয়জনের মোবাইল থেকে ওয়াই লিখতে হবে। ওয়াই লিখে আপনার মোবাইল নাম্বার, যেহেতু আপনি লোকেশন দেখবেন, ওয়াই লিখে আপনার মোবাইল নাম্বার দিয়ে তারপর 23020 নাম্বারে পাঠিয়ে দেবেন। সার্ভিস রেজিস্ট্রেশন করার পর প্রথম কাজ হচ্ছে স্টার্ট লিখে স্পেস দিয়ে নাম লিখে 23020 নাম্বার এসএমএস করে রেজিস্ট্রেশন করা। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যখন তাকে অ্যাড করবেন, আপনার এখানে ADD অ্যাড লিখে স্পেস দিয়ে ওই ফোন নাম্বার দিয়ে এসএমএস করবেন, তখন তার মোবাইলে একটা এসএমএস যাবে, ওখান থেকে ওয়াই লিখে এটা রিপ্লাই করতে হবে 23020 নাম্বারে। এক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবেন। বা লোকেট লিখে স্পেস দিয়ে আপনার বন্ধুর নাম লিখলে অথবা ফোন নাম্বার লিখলে এবং 23020 নাম্বারে এসএমএস করলে কিন্তু আপনি লোকেশনটা জানতে পারবেন। তো অনেকের আমার কথায় কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে, যার জন্য কিন্তু আমি এই পেজটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে তারপর পড়ে বুঝে সুন্দর করে সার্ভিসটি চালু করতে পারবেন। কীভাবে আপনি সার্ভিস চালু করবেন, কীভাবে আপনার ফ্রেন্ডের মোবাইলে চালু করবেন, কীভাবে এটা আপনি অ্যাকসেপ্ট করবেন বা কীভাবে রিজেক্ট করবেন বা যে কোনো সময় কীভাবে এটা স্টপ করতে পারবেন সার্ভিসটি, সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব ডিসক্রিপশন বক্সের লিঙ্ক, এখান থেকে দেখে নেবেন। তাও যদি আমি সংক্ষেপে এখান থেকে বলি, তো চালু করার জন্য সার্ভিসটি প্রথমে স্টার্ট লিখে তারপর আপনার পাঠাতে হবে, আপনার নাম লিখে পাঠাতে হবে, এটা হচ্ছে আপনার 23020 নাম্বারে। এভাবে আপনি অ্যাড করতে চাইলে অ্যাড লিখে স্পেস দিয়ে আপনার বন্ধুর ফোন নাম্বার লিখে সেম নাম্বারে পাঠাতে হবে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য ওয়াই লিখে স্পেস দিয়ে নাম্বার লিখে অথবা নাম লিখে সেম নাম্বার 23020 নাম্বারে পাঠাতে হবে, সার্ভিস বন্ধ করতে চাইলে স্টপ লিখে তারপর 23020 নাম্বারে পাঠাতে হবে। তো আমি কিন্তু ভিডিওতে এটার হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখে নেবেন। চাইলে পেজ বাংলা করে আপনারা পড়ে নিতে পারবেন, এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ করে আপনারা সুন্দর করে পড়ে নিতে পারবেন বোঝার জন্য। তো আমি যে চালু করেছি এর প্রমাণ আপনাদেরকে আমি দেখাচ্ছি, যে আমি প্রথম যখন STRT স্পেস দিয়ে আমার নাম লিখে এসএমএস করেছি তখন দেখুন এই মেসেজটা এসেছে, ওয়েলকাম টু GP বডি ট্র্যাকার সার্ভিস, উই হ্যাভ রিসিভ ইউর স্টার্ট রিকোয়েস্ট, আফটার কনফার্মেশন ইউ ক্যান এনজয় লোকেট ইউর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মেম্বার, থ্যাংক ইউ। তারপর দেখতে পাচ্ছেন যে বডি ট্র্যাকার সার্ভিস স্টার্টেড সাকসেসফুলি, 2 টাকা আমার এখান থেকে নেওয়া হয়েছে ব্যাট সহ 7 দিন মেয়াদের জন্য। তো তারপর যখন আমি লোকেট স্পেস মি লিখে সেন্ড করেছে দেখুন ওইখানে কিন্তু আমার লোকেশন দেখিয়েছে। তো যার নাম্বার রেজিস্ট্রেশন করা নেই সার্ভিসে তারটা যদি আপনি দেখতে চান তাহলে এরকম দেখাবে যে ডিয়ার আপনার নাম দেখাবে, দ্য নাম্বার অফ ইউ আর রিকোয়েস্টিং ইজ নট ইউর ফ্রেন্ড লিস্ট। তো নাম্বারকে আগে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে হবে, এটা হচ্ছে অ্যাড লিখে এই নাম্বারে এসএমএস করে কিন্তু অ্যাড করতে হবে। আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বিস্তারিত দেখে নেবেন, অথবা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোনো প্রকার সেবা পাওয়ার জন্য, অথবা ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ হেল্প করার চেষ্টা করব। এখন দেখুন 9:22 যখন আমি আবার লোকেট মি লিখে এসএমএস করেছি তখনও কিন্তু এই যে আমার কারেন্ট লোকেশনটা এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে মূলত রিয়েল উপায় লোকেশন ট্র্যাক করার জন্য, এছাড়া যত উপায় রয়েছে সবগুলোই ফলস, আমি অনেকগুলো যাচাই করে দেখেছি। তো যারা গ্রামীণ ফোন ব্যবহারকারী তারা যদি আপনার ফ্রেন্ড প্রিয়জন বা ফ্যামিলি মেম্বার কারোর লোকেশন দেখতে চান তাহলে ওইভাবে বডি ট্র্যাকার সার্ভিসটি রেজিস্ট্রেশন করে দেন, কিন্তু আপনি চাইলে যে কোনো সময় যে কোনো ফোনের মাধ্যমে বাটন ফোনের মাধ্যমেও SMS দিয়ে লোকেশন দেখতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, আর নিয়মিত এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।